हेलो गाइज केमन आबाई आशा कर सबाई खूब भलो आो फ्रेंड्स आज के कथा राजेश शर्मार सम्बन्धे चेयर टेबिल जा भांगचिस भांग जिस हमारे बाड़ी देवाले एक टोका मेरेचिस ना तोर थोबरटा भेगे देव बुझलि। राजेश शर्मा हलन एक भारतीय चलचित्र अभिनेता। मूलत बॉलीवुड और टॉलीवुडे अभिनय माध्यमे सुपरिचिति लाभ करें। एखन ताके बांगला सिनेमाते देखा जाए ना ठीकी, किन्तु हिंदी सिनेमाते एखनो साबलील भावे अभिनय करे जाच्छेन। टैक्सी चालक थेके एखन तिनी अन्यतम अभिनेतादेर मध्ये एकजन। राजेश शर्मा 1971 साले पंजाबेर लुधियानाय जन्मग्रहण करें। सेई हिसेबे तार बर्तमान बयस 53 बछर एबं उच्चता प्राय 5 फुट 8 इंची। तिनी अति निम्न मध्यबित्त परिवारेर सन्तान छिलेन। ग्रामेर सरकारी स्कूले तार शिक्षा जीवन शुरू हय। प्राथमिक शिक्षा शेष करार पर उच्च शिक्षार जन्य दिल्लीते चले आसेन। सेखाने नया दिल्ली नैशनल स्कूल अफ ड्रामा थेके स्नातक डिग्री अर्जन करें। अभिनयेर प्रति तार छोटो थेके टान छिलो। छोटोबेला थेके सिनेमा देखतेन एबं ता अनुकरण करार चेष्टा करतेन। तारपर बुके एक रास आशा निये मुम्बाइ पाड़ी देन। काजेर जन्य मुम्बाइयेर प्राय अनेक जायगाय घुरे बेरिएछेन, किन्तु कोनो लाभ हयनि, केउ ताके काज देननि। तारपर तिनि भाड़ाते ट्याक्सि चालाते थाकेन। एछाड़ा छोटोखाटो नाटकेओ अंशग्रहण करते थाकेन। इंडस्ट्रीते परिचित केउ ना थाकाय दक्षता थाकलेओ अभिनयेर सुयोग पाच्छिलेन ना। तखन छिलो 1994 साल। टुकटाक जा उपार्जन करतेन ता दिये भरण पोषण ठिकमतो तार हतो ना। तारका थेके साधारण मानुष सकलकेई ट्याक्सिते चापिये गन्तव्ये पौंछे दियेछेन तिनि। शुधु खुजे पाच्छिलेन ना निजेर गन्तव्ये पौंछानोर रास्ताटा। সেই রাস্তা খুঁজে পেতে একটু দেরি হয়েছে বটে, কিন্তু সেই রাস্তা ধরে গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগেনি তার। 1996 সালে মাচিস ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম সিনেমা জগতে পা রাখেন। এটি ছিল একটি হিন্দি ছবি, আর তার প্রথম ছবিটি হিট হয় এবং জাতীয় পুরস্কার পায়। কিন্তু রাজেশ শর্মা পরিচিতি পান আরও অনেক পরে। আসলে বহিরাগত রাজেশ কেরিয়ারের প্রথম দিকে কোনোভাবেই বলিউডে জায়গা করে উঠতে পারছিলেন না। তাই জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবির অংশ হওয়া সত্ত্বেও 1996 পর 9 বছর বলিউডে কোনো কাজ পাননি তিনি। আর তারপরেই তিনি বাংলা ছবি করার কথা ভাবেন এবং কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে তিনি বাংলা ভাষাটা খুব তাড়াতাড়ি শিখে থিয়েটারে যোগ দেন। থিয়েটারে তার অভিনয় দর্শকরা খুবই পছন্দ করেন। তার অভিনয় দেখে পছন্দ করেন অপর্ণা সেন। 2000 সালে পারমিতার একদিন ছবিতে রাজেশকে সুযোগ করে দেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। বাংলা ছবি তার ভাগ্য খুলে দেয়। একটার পর একটা বাংলা ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি। রাজেশ মানেই বাংলা ছবির ভিলেন। প্রতিবাদ সিনেমাতে টিনু গুন্ডার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, আর তার অভিনয় এতটাই ফুটে উঠেছিল যে সবাই তাকে টিনু গুন্ডা বলেই ডাকত। 2001 সালে দাদা ঠাকুর থেকে 2004 সালে বাদশাহ দ্য কিং পর্যন্ত টলিউডে কাজ করে গেছেন তিনি। প্রতিবাদ, সোনার সংসার, সাথী, দেশ, চ্যাম্পিয়ন তার কিছু উল্লেখযোগ্য বাংলা ছবি। দীর্ঘ 9 বছর অপেক্ষার পর অবশেষে 2005 সালে বলিউডে ফিরে আসেন। বিদ্যা বালানের ছবি পরিণীতাতে অভিনয় করেন তিনি, কিন্তু তখনও বলিউডে সেভাবে নিজের পরিচিতি গড়ে তুলতে পারেননি। 2011 সালে নো ওয়ান কিল জেসিকা ছবির পরেই মূলত দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। এরপর যেমন একাধিক হিন্দি ছবিতে দেখা গিয়েছে, তেমন প্রচুর বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ বাংলা ছবিতে তিনি ভিলেন হিসেবেই অভিনয় করেছেন। স্পেশাল 26, MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ওয়ান ডে, জাস্টিস ডেলিভার, বাটলা হাউস তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য হিন্দি ছবি। টলিউডে কাজ করার সময় তার পরিচয় হয় সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে। 2005 সালে সুদীপ তাকে বিয়েও করেন, যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি। 4 বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের। তার দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা শর্মা। 2011 সালে সঙ্গীতাকে বিয়ে করেন রাজেশ। এখনও দুজনে একসঙ্গেই রয়েছেন। কলকাতা এবং মুম্বাই দুই বড় শহরের দুই ইন্ডাস্ট্রির মধ্যে যাতায়াত লেগেই রয়েছে তার। তবে এখন আর স্টিয়ারিংয়ে হাত রেখে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে হয় না, তিনি নিজেই এখন VIP যাত্রী। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।